আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে গরুর মাংস রান্না করব, এই জন্য মশলা কষানো হচ্ছে। এবং সাথে কিছু জর্দা রান্না করব। আমার বাচ্চা বা জর্দা খেতে খুব পছন্দ করে, তাই জর্দা রান্না করবো। আজকে প্রথমে গরম মশলাগুলো দিয়ে তারপরে এখানে পেঁয়াজের পেস্ট দিয়েছি। সাথে রসুন পেস্ট দিলাম। দুটো মিক্স করবো না, একসাথে দুটো মিক্স করলে টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, তাই একটু আলাদাভাবে এভাবে রেখে কিছুক্ষণ পরে মিক্স করছি। এর ভিতরে এখানে আমি আদার পেস্ট দিয়েছিলাম, এখন হলুদ দিচ্ছি 2 চামচ, মরিচ প্রায় 3 চামচের মতো দিচ্ছি, এটা চিলি ফ্লেক্স দিচ্ছি। গরু মাংসটা আবার একটু ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি। এখানে ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ এবং গরম মশলার গুঁড়া, মাংসের মশলার গুঁড়া, এটা 1 চামচ। আমার বাসার পাশে এরকম অনেকগুলো কবুতর, দেখতে খুব সুন্দর লাগে, তাই চেষ্টা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দুটো কবুতর সবসময় এভাবে বসে থাকে, প্রায় সকালবেলা এবং বিকালবেলা। অনেকগুলো কবুতর আছে কিন্তু দুটো কবুতর প্রায় এখানে বসে থাকে। এখন লবণ অ্যাড করে এটা ঢেকে রাখবো এবং হলুদে জাল দিতে থাকবো। যখন কষানো হবে তারপরে মাংস দিয়ে দিব। আমি কাচকি মাছ রান্না করতেছিলাম। এখানে কিছুটা গরুর মাংস পুরো আস্ত সিদ্ধ করে আমি রেখে দিই, আমার বাচ্চা যখন নুডলস খায় তখন একটু এখানে নুডলসের সাথে একটু গরুর মাংসটা অ্যাড করি, এই জন্য এভাবে সিদ্ধ করে আলাদাভাবে আমি রেখে দিই। এর ভিতরে গিয়েছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। এই যে দেখুন অনেকগুলো কবুতর সামনের বাসার সামনে একদম বসে আছে বিভিন্ন জায়গায়। এখন রান্না করছি জর্দা। একটি প্যানে পরিমাণ মতো পানি এবং হলুদে এলাচ নিয়ে সাথে একটু জর্দার রং নিয়ে ফুটিয়ে নিয়েছি, তার ভিতরে চালটা দিয়ে দিলাম। চালটা আমি ধুয়ে এভাবে আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, পরে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এই চালটা আধা সিদ্ধ পর্যন্ত করব, পুরোপুরি সিদ্ধ হওয়ার আগে যখন আধা সিদ্ধ হবে তখন এটা উঠিয়ে ফেলব এবং উঠিয়ে এটা ছেঁকে নেব। এখন আধা সিদ্ধ হয়ে গেছে। আর আলাদা একটি প্যানে পরিমাণ মতো অল্প একটু পানি নিয়েছি, সাথে এটা দিচ্ছি হলো গে আনারসের ড্রাই আনারস, শুকনো আনারস, রোদে শুকিয়েছিলাম সেটা কুচি কুচি করে কেটে দিয়েছি এবং কিছু কিশমিশ দিলাম। এখন আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। আমি একটু চিনি কম খাই তাই একটু চিনি কম দিয়েছি। ভালো মতো মিক্স করে এটা একটু ফুটিয়ে নিব। এদিকে চালটা ছেঁকে নিয়েছি, এর ভিতরে 2 চামচের মতো ঘি দিব। যখন একটু ফুটে উঠবে তখন ঘিটা দিলে বেশি টেস্টটা ভালো আসে, এই জন্য ফুটানোর পরে আমি ঘিটা দিই। কারণ ভালো মতো যখন ফুটিয়ে গেছে তখন আমি সেই আধা সিদ্ধ করা চালটা দিয়ে দিলাম।
ভালো মতো মিক্স করে একটু ঢেকে রাখবো। এবার সিদ্ধ হয়ে গিয়েছে ভালো মতো। এখন এটার উপরে আমি একটু বিভিন্ন ধরনের বাদাম এখানে হলো গে একটু বেটে তারপর উপর থেকে দিয়ে দিয়েছি, সাথে উপরে একটু ঘি দিয়েছি। আবার এভাবে ভালো মতো ঠিক মতো এক জায়গায় গোল করে রেখে আবার ঢেকে রাখবো। এতে উঠিয়ে ফেললাম আমার জর্দা। আপনারাও একবার চেষ্টা করবেন এবং কেমন হয়েছে আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।